রিক্সাওয়ালা কি মনে করছো আল্লাহকে পাওয়ার জন্য বুঝি পরলোক হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য জনপ্রিয় হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা লাগে না। শোনো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী, অথচ বংশানুক্রমে তারা গোলাম ছিলেন, কাফেরদের শীর্ষ শীর্ষ পর্যায়ের কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পর মদিনায় নাই, হযরত বেলাল কোথায় চলে গেছেন কেউ জানেন না, কেউ জানেন না। অনেকদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আগমন করেছেন, সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছে, খবর পেয়ে সবাই এসেছেন, ও ভাই বেলাল নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে খুঁজে পাই নাই, তোমার আজান শুনবো, নবীজিও বিদায় নিলেন, তোমার আজান আমার শুনতে পারি নাই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে বলেন, যেই শহরে নবীজি নাই ওই শহরে আমি বেলাল থাকব তাও হতে পারে না, আমি কুফায় চলে গিয়েছিলাম, সবাই ধরলেন ভাই বেলাল একবার একটু আজান দাও, তোমার আজান শুনতে মনে চায়। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, না আমি আজান দিতে পারবো না, যেই শহরে নবীজি নাই ওই শহরে আজান দেওয়া সম্ভব নয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বললেন, আমরা নবীজির নাতি বলতেছি, আদরের নাতি, আপনি একটু আজান দেন, যদি আপনি আজান দেন নানার স্মৃতি তাহলে মনে করতে পারব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার অনুরোধে মিনারায় দাঁড়ায় গেলেন আজানের জন্য, মনে বড় দরদ নিয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শুরু কান্নাও শুরু, হযরত বেলালও কাঁদে, যারা পিছনে দাঁড়ায় দিয়েছেন তারাও কাঁদে। হযরত বেলাল আজান সামনে আগান কান্নাও তত ভারী হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলাল আজান দানার কাঁদে আজান দানার কাঁদে, কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বাটির মধ্যে পড়ে গেছে, সবাই কাছে গিয়ে দেখে হযরত বিলাল বাটির মধ্যে বেহুশ হয়ে গেছে, দুই চক্ষু দিয়ে টপ টপ করে শুধু পানি পড়তেছে। হযরত বিলালের হুঁশ ফেরার পর ডাক দিছেন, ওরে ভাই বেলাল, ওরে ভাই বেলাল, তুমি কেন বেহুশ হয়ে গেলা, তুমি কেন পড়ে গেলা, আজান কেন শেষ করলা না। হযরত বিলাল ডাক দেয়া বলেন, ভাই গো, আমি যখন আগে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি একটু আড়া নজরে তাকায় দেখতাম আমার নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে আমার দিকে তাকাইয়া রইছে, আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, বড় আশা নিয়ে মিম্বরের দিকে তাকাইলাম, কিন্তু তাকায় দেখি মেম্বার খালি, আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কাজ করতেছেন, ঠোঁট দুইটা নড়তে উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলেন, ওরে বেলাল তোমার ঠোঁট নড়ে কেন, বলে আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, ঠিক আছে তোমার সুবিধা বাড়ায় দেব, তোমার কাজ কমায় দিব। হযরত বেলাল বলেন, কেন, কয় আমার নাম কেউ কোনোদিন ডাকে নাই, তুমি ডাকতেছো। হযরত বেলাল বলে, না না আমি আপনার নাম ডাকি না, আপনার নাম ডাকি না। বলে, তাহলে কার নাম ডাকো, আমি তো তোমার মালিক। হযরত বেলাল ডাক দেয়া বলে, নুরে তুমি আর মালিক, আমি আবুল এক মালিকের নাম জপি, যেই মালিক আপনার মালিক আমার মালিক, যেই মালিক দুনিয়ার সব মালিকের মালিক, আমি আল্লাহর নাম জপতেছি। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, তুই এই নাম কই পাইছো। বলে, আমি নবীজির কাছে গিয়েছিলাম। বলে, বুঝিছি যে এই মুহাম্মদ আমাদের দুশ্মন, আমরা যাকে দুশ্মন ভাবি, তুমি সেই মুহাম্মদের কাছে গেছো, তোমার জবান থেকে আল্লাহর নামটা মুছে ফেলো। হযরত বেলাল ডাক দিয়া বলেন, না না
আমার জীবন চাইতে পারে আমার জবান থেকে আল্লাহর নাম নামানো যাবে না। মুহাম্মাদের কাছে গেলে কেউ তো জীবন দেয়, তবু ওর ধর্ম থেকে ফেরে না। হযরত বেলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করো যে শাস্তি দেখলে অন্যান্য গোলামরা ইসলাম কবুল করবে না। সিদ্ধান্ত হয় আগুনের জ্বলন্ত আগুনের আংটার রাস্তা বানাইয়া হযরত বেলালকে ওই আগুনের মধ্যে সিদ্ধভাবে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিবে, অথবা ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়াকে চাবুক মারবে, ওই আগুনের উপর দিয়া হযরত বেলালকে শ্বাসরা নিবে। সিদ্ধান্ত অনুযায়ী জ্বলন্ত আগুনের আংটা বানাইয়া হযরত বেলালকে সামনে দাঁড় করাইয়া ডাক দিছে, ওরে ভাই বেলাল দেখো এই যে আগুনের মধ্যে তোমাকে শোয়ানো হবে, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও। হযরত বেলাল ডাক দিয়া বলেন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কঠিন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। হযরত বেলালকে সিদ্ধান্ত অনুযায়ী গায়ের চাদর সরাইয়া খালি গায়ে যখন আগুনের উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিছি, হযরত বেলালের গায়ের চর্বি চামড়া রক্ত কুস্তগুলো মসমস করে আগুনের মধ্যে পুড়তেছে, হযরত বেলাল শুধু একটা শব্দ করে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আবার কলমের মধ্যে তাওহীদ, আবার কলমের মধ্যে আল্লাহ আর কেউ নাই আর কেউ নাই। ওরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম সিদ্দিক, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন, তাকায় দেখেন হযরত বেলালকে কষ্ট দেওয়া হইতেছে। হযরত বেলালের কাছে গিয়া বলে, ওরে ভাই বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও আস্তে নাও, তাতে শাস্তি কমে যেতে পারে। পরামর্শ দিয়ে চলে গেলেন ফেরার পথে, আবার দেখেন হযরত বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলে চিল্লার, জোরে বলেন আল্লাহু আহাদ, আর জোরে বলেন আল্লাহু আহাদ। হযরত আবু বকর একটু রাগ করে বললেন, ও বেলাল তোমাকে বললাম আল্লাহর নাম আস্তে নিতে, বড় জোরে কেন নাও? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর আমি ক্ষমা চাই, রাগ করবেন না রাগ করবেন না, আল্লাহর নামের মধ্যে এত মজা এত মজা, ওরা যত কষ্ট দিক না কেন আল্লাহর নামের মজা তার চাইতে কোটি কোটি গুণে বেশি। অন্তরে কার জায়গা দেব জোরে বলেন, এ দুনিয়ার গরিবরা শোনো, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরকালে কিয়ামতের ময়দানে মাল দৌলত আত্মীয় স্বজনের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, ইল্লা বিকলবিন সালিম, শুধুমাত্র একটা পরিশুদ্ধ কলব। এই কলবটা পরিশুদ্ধ করতে ধনী হওয়া লাগে না, ক্ষমতা লাগে না, সম্মান লাগে না, লাগে শুধু আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়। মুসলমান ইমানদার দুনিয়ায় কার জন্য পাগল হইছেন? দুনিয়ার আপন আপন খেলা, দুনিয়ার মধ্যে শেষ, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, এখন মারা যাইবেন সব শেষ। এ পর্দা আলের মা, তোমার যদি এখন মরণ হয় তোমার ছেলে মেয়ে তোমার স্বামী মা বাবা ভাই বোন কান্নাকাটি করবে ঠিক, তবে তোমাকে কবরে পাঠাবার প্রস্তুতি গ্রহণ করবে। এক সপ্তাহ পরে সবাই নাম ভুলে যাবে, তোমার কথাও ভুলে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম তোমার আমার অবস্থাও কিন্তু এক, অতএব একটা বাড়ি করছো আর একটা বাড়ির জন্য পাগল, লাভ নাই লাভ নাই, কেন বোঝো না? এত বুঝানোর পরেও কেন বোঝো না? যা রেখে যাইবা সব পরে থাকবে, তোমার কোনো কাজে আসবে না, বরং দুনিয়ার মধ্যে যত রেখে যাইবা তত বিপদ তত বিপদ তত বিপদ। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শাব্দিক ইসলামের অর্থ কি জোরে বলেন, কার কাছে করব, কার কাছে করব, কিভাবে করব? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, আল্লাহ যা বলেছেন এক কথায় দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায় যাব, মাঝখানের সময়টাও আল্লাহর ইচ্ছায় কাটাতে হবে, এর নাম আত্মসমর্পণ করা। তোমার ভাষা, তোমার বুলি,
মুসলিম মুমিনের বুলি হবে। তোমার বুলি যাতে নাস্তিক্যবাদী বুলি না হয়, তোমার বুলি যাতে পাশ্চাত্যবাদীর বুলির সঙ্গে মিলে না যায়, তোমার বুলি যেন কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়। প্রত্যেক প্রাণী বা জাতির একটা নিজস্ব বুলি আছে না? পাখির একটা নিজস্ব বুলি আছে না? নাই। গরু ছাগলের নিজস্ব বুলি আছে না? নাই। হাঁস মুরগির নিজস্ব বুলি আছে না? নাই। মুমিন মুসলমান তোমারও একটা নিজস্ব বুলি আছে। তোমার বুলি কি আল্লাহ শিখাইয়া দিছেন পয়গম্বর? আপনি দুনিয়ার মুমিন মুসলমানদের জানায় দেন, মুসলমান তোমার বুলি, তোমার বুলি যাতে পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়, এজন্য আল্লাহ শিখাইয়া দিছেন তোমার বুলি কি হবে, এর বাইরে যাতে তোমার বুলি না হয়। إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ وَمَحْيَايَا وَمَمَاتِي ومحياي ومماتي لله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মুসলমানি বুয়াদ গর্দন নিহাদার এনানে খুদ বদস্তে খাজাদাদার। ও মুসলমান তোমার বুলি কি হবে আল্লাহ শিখা দিছেন, মুসলমান তোমার বুলি শুনে নাও আল্লাহ, আমার জীবন আমার মরণ আমার তাকওয়া আমার পরহেজগারি আমার ইবাদাত আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার জীবনের যা কিছু আসে সব হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন কার জন্য? ঈমান অর্থ কি? জোরে বলেন ঈমান অর্থ কি? ইসলাম অর্থ। জোরে বলেন আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আত্মসমর্পণ করব কার কাছে, কিভাবে করব? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, তার মানে আল্লাহ যা বলেছেন তা আমল করা লাগবে। তাহলে বলা যায় ইসলাম মানে আমল করা। আমল করার নাম, আওয়াজ দিয়া কোন, আমল করার নাম বিশ্বাসের নাম। আপনি বিশ্বাস করলেন শুধুমাত্র ইমানদারদেরকে আল্লাহ ইসলামে কেন ঢুকতে বললেন? শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না? আপনার মধ্যে প্রশ্ন জেগে গেল, আপনারাই বলেন ইমান নিয়ে যেন মরতে পারি, অথচ আপনি বললেন শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। আবার বলেন ইমান অর্থ কি? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নত, আপনি টুপির ইমানদার হয়ে গেছেন, তবে শুধুমাত্র টুপির ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, তবে শুধুমাত্র নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান তাহলে নামাজ আদায় করে নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন রোজা রাখা লাগবে, আপনি রোজার ইমানদার হয়ে গেছেন, তবে শুধুমাত্র রোজার ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান তাহলে রোজার আমল করে আপনার রোজার মুসলমান হওয়া লাগবে। ও মুসলমান ইমানদার, এবার যারা বলে আমরা নামাজ না পড়লে কি আমার ইমান আছে, কথা সত্য।
নামাজ না পড়লে ঈমান আছে, কথা সত্য। কারণ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। এটাকে আমি উচু করে ডিস্টার্ব না আগের থেকে, আচ্ছা আপনার কথা বললে না ঠিক করবে, আমি আলোচনাটা চালাই যাই, সময় কম তো। নবীজি বলেছেন যে একবার ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কোনো না কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে আগে জাহান্নামে যাওয়া লাগবে। যদি কেউ বলে নামাজ না পড়লে ঈমান আছে, কথা সত্য, তোমার ঈমান আছে, রোজা ছাড়াও তোমার ঈমান থাকতে পারে, দান সদকা ছাড়াও তোমার ঈমান থাকতে পারে, তেলাওয়াত জিকির ছাড়াও তোমার ঈমান থাকতে পারে, তবে ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছবে না। জান্নাতে যাইবা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে, জাহান্নামে জ্বলে পুড়ে যাইবা, জাহান্নামীরা যখন জান্নাতে যাবে ওদের কপালে দাগ থাকবে, সম্মানের না, এটা পেরেশানির ব্যাপার, কথা বলেন ভাইরা আমার। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমানের সঙ্গে বলে, এরপরে যদি মুরতাদ না হয় আর যদি সুদ সহ না মরে, সুদ বলবেন হুজুর সুদের কথা কইলেন কা, মুরতাদ না হয় বুঝলাম, সুদ খাইলে কি ঈমান থাকে না, না থাকে না। নবীজি বলেছেন যার এক জাররা ঈমান থাকবে কোনো না কোনো দিন জান্নাতের মধ্যে যাবে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সুদখোর আবু জাহেল আবু লাহাব উৎবাসায় বা যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, ইবলিস যেমন চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমন আজীবন জাহান্নামে জ্বলবে। সুদের সহযোগী সুদের সাক্ষী যে কয়টা মিল আছে সবগুলা জাহান্নামে চিরস্থায়ী জ্বলবে। আল্লাহর নবী বলেছেন এক জাররা ঈমান যার আছে জান্নাতে যাবে, নবী আল্লাহ বলেছেন যার সুদখোর যারা সুদখোর তারা চিরস্থায়ী জাহান্নামে। মোরাল অফ দ্য স্টোরি কি, সুদখোরের মধ্যে এক জাররা পরিমাণ ঈমান নাই। খা সুদখোর, সুদ খা, এ ব্যবসায়ী বিল্ডিং তিনতলা এখন পাঁচতলা করা লাগবে, টাকা নাই, দৌড় দেয় ব্যাংকে, কে বলছে তোমাকে লোন নিয়ে তারপরে তোমাকে বিল্ডিং করতে হবে, কুড়ের ঘরে মানুষ বসবাস করে না। বিষয়টা আরো বিস্তারিত বলার দরকার ছিল, যেহেতু আমার একটা আলোচনার মূল উদ্দেশ্য আছে, আলোচনার যে বিষয়টা ফুটিয়ে তুলতে চাই এজন্য আর এদিকটা বললাম না। আল্লাহ ইমানদারদের ইসলামে ঢুকতে বললেন, এক নাম্বার কারণ শুধুমাত্র ইমানদার হয়ে জান্নাতে যাওয়া যাবে না, দুই নাম্বার হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না, হালাল জানতেন কিন্তু মানতেন না, মানে খাইতেন না, হালাল জানতেন কিন্তু খাইতেন না, এই সামান্য বিষয়, উটের গোশত কেন খাইতেন না, আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো, যেমন আমরা কচ্ছপ খাই না, খান কেউ, এটা কি শুধু নাজায়েজের কারণে একটা ঘৃণাও আছে, কথা কন, কাকড়া, এই কাকড়া খাওয়ার নিয়ে দল পার্টি আছে, আবার এরা ফতুয়া দেয় আপনারা চিংড়ি মাছ খাইলে আমরা কাঁকড়া খাইতে পারবো না কেন, আছে না নাই, এখন ফতুয়া সাপ্লাই হয় চায়ের দোকান থেকে, ওরে ফতুয়া, সব ফতুয়া হুজুরের বিরুদ্ধে, চায়ের দোকানের যত ফতুয়া কাদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, শোনেন এখতেলাফে যাওয়া যাবে না, সময়ও নাই, শুধু একটু কথা বলি, চিংড়ি এটা কি, জোরে বলেন, বইতে লেখা কি চিংড়ি, সাইনবোর্ডে লেখা কি চিংড়ি, আমরা কি বলি চিংড়ি,
কিন্তু কাঁকড়া মাছ মাছ বাস শেষ, কাঁকড়া মাছ না এজন্য খাবো না, চিংড়ি মাছ এজন্য খাবো। কথা বুঝে আসছে? কয়টা মা করু ছোট গুণা গুণা গুনাই ছোট কার বড় কটা গুণা গুণা। কেউ যদি গুণাকে হালকা মনে করে কখনো শিরিকির পর্যায়ে কখনো কুফুরির পর্যায়ে চলে যায়, গুণাকে হালকা মনে করলে খুব সাবধান ভাইরা আমার। শুধু উটের গোস্ত খাইতেন না, এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আব্দুল ইবনে সালাম এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত মুমিন, ঈমান যেহেতু মেনেছো ইসলাম যেহেতু মেনেছো উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের মধ্যে পূর্ণ প্রবেশ কর। হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না, আল্লাহ বলে দিয়েছেন আব্দুল ইবনে সালাম হালালকে হালাল জানলেই হবে না, নিজে হালাল মানো অর্থাৎ খাও। হুজুর আমাদের সাথে আমরা আছি, আমরাও তো মুসলমান, আমাকেও তো কবরে যাওয়া লাগবে, এইটা ভোটের সময় খুব শোনা শুনছি, কথা কয় না এই যে ভোট গেল এ সময় খুব শুনছি, এটা যদি কারো কাছে যাই হুজুর আপনারা আমরাও তো মুসলমান থাকা তো লাগবে আপনাদের সঙ্গে, কিন্তু আসলে ভিতরে কথা কয় আপনাদের সঙ্গে আছি, আর এটা বললে কি হবে, বলার পরে মানা লাগবে, বলার পরে মানা ভাইরা আমার। আপনি নামাজ পড়েন কিন্তু রোজা রাখেন না, আল্লাহ বলে না হয় নাই উদখুলু ফিসসিলমি কাফা, নামাজ পড়লাম রোজাও রাখলাম কিন্তু এখনো সত্য বলি না, আল্লাহ বলে না হয় নাই উদখুলু ফিসসিলমি কাফা, নামাজ পড়লাম রোজাও রাখলাম সত্য বললাম কিন্তু এখনো হারাম ছাড়ি নাই, আল্লাহ বলেন উদখুলু ফিসসিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণের ব্যাখ্যা কি, আপনি একটা বোতল বা একটা গ্লাসের মধ্যে পানি নিলেন, এখন এক ফোঁটা পানি দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত গ্লাসটা অপূর্ণ, যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে ইসলামের সামান্য একটা রকম বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই নির্দেশ আপনার উপরে বলবৎ থাকবে। এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো আপনি বলবেন হুজুর বুঝলাম ইসলামের মধ্যে ঢোকা লাগবে, ইসলাম ছাড়া কোনো গতি নাই, ইসলামের পরিচয় কি, ইসলামের পরিচয় জানি না। আপনাকে যদি পাঠানো হয় ঢাকা যাও কোনো একটা জিনিস বা খাবারের গোডাউনটা খুঁজে বের করা, আপনি যদি ঠিকানা না জানেন, কাউকে যদি জিজ্ঞেস না করেন, সাইনবোর্ড না পড়েন, ম্যাপ বা মানচিত্র না দেখেন, আপনার দ্বারা গোডাউনটা খুঁজে বের করা সম্ভব হবে নাকি? ঠিকানা লাগবে, হয়তো কেউ ঠিকানা লিখে দিতে হবে, না হয় সাইনবোর্ড দেখতে হবে, না হয় কারো কাছে জিজ্ঞেস করতে হবে, না হয় নেট থেকে মানচিত্র বের করতে হবে, এছাড়া নিজে নিজে খুঁজে খুঁজে বের করা সম্ভব নয়। ইসলামও আমরা কেমনে জানব, ইসলামের পরিচয় দিয়েছেন পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে উমার কাল قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেছেন ইসলাম পাঁচটা জিনিসে পরিপূর্ণ হয়, কয়টা আওয়াজ দিয়ে কোন? এক নম্বরে দুইটা সাক্ষী, এক নম্বরে ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় জোরে বলেন, সবাই বলেন না কেন, কয় জিনিস, এক নম্বরে দুইটা সাক্ষী, এক নম্বরে জোরে বলেন, দুই সাক্ষীর এক সাক্ষী, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর সাক্ষী কি, জোরে জোরে আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশরুক ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, এক নাম্বার সাক্ষী তাওহীদের সাক্ষী, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কয়জন? জোরে। দুই নাম্বার সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই নাম্বার সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শেষ নবী, সত্য নবী, নবীর পরে আর কোন নবী আসবে না, আল্লাহর বান্দা ও পয়গম্বর। এক নাম্বার সাক্ষী হলো তাওহীদের সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার সাক্ষী খতমে নবুয়ত ও রিসালাতের সাক্ষী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি শেষ নবী, বিশ্বাস হয়? আওয়াজ দিয়ে বলেন, নবীজির পরে আর কোন নবী? আনা খায়াতাম নবী, লা নবিয়্যা বাদি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলে দিয়েছে, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আওয়াজ দিয়ে বলেন। আগের দিনে চিঠি চালাচালি হতো, সরকারি খাম ছিল, হলুদ কালারের আড়াই টাকা দাম, খামের মধ্যে চিঠি ঢুকাইয়া যদি একটা টিকিট কিনে লাগা দেওয়া হইতো, পোস্টমাস্টার যদি এই চিঠির খামের উপরে একবার একটা সিল মেরে দিত, এরপরে প্রাপক ছাড়া এই চিঠি খোলার অধিকার কারো ছিল না, পোস্টমাস্টারও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে আসার মাধ্যমে নবুয়াত আর রিসালাতের দরজায় সিলগালা হয়ে গেছে, আর কোন নবী আসবে? নবীজির পরে যদি কেউ নবী দাবি করে ওটা কাফের। ঐক্যচিত নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের, ওদেরকে যারা কাফের বলবে না ওরাও কাফের। কাদিয়ানি, জোরে বলেন কাদিয়ানি, কাদিয়ানিকে কাফের বলতে যদি তোমার দিলের মধ্যে দ্বিধা হয়, বুঝবার তোমার ইমানের মধ্যে খতরা আছে। আপনি ঘুমান মিয়া, আপনি ঘুমান এখানে, আর এই খতমে নবুয়াতের দেশে, আশিকে রাসূলের দেশে, যেই দেশের কালিমার পদ কালিমার গন্ধ আকাশ বাতাসে উড়ে বেড়ায়, সেই দেশের পঞ্চগড়ে কাদিয়ানিরা 300 কোটি টাকার বাজারে ইস্তেমার ঘোষণা করেছিল, তাহলে আপনারা আমার দাওয়াতের পাওয়ার কোথায় সেটা পেশ করেন? বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, চরমোনাই মাহফিলের দেশ, হাটহাজারির দেশ, টঙ্গীর ময়দানের দেশ, সেই দেশে কাদিয়ানিরা দাঁড়িয়ে গেছে, আপনি কি করতে পেরেছেন? আপনার দাওয়াতের পাওয়ার কোথায়? আজকে বাংলাদেশের মহান সংসদে দাঁড়িয়ে, যেই সংসদে আজানের সময় সংসদ বন্ধ হয়, নামাজের বিরতি দেওয়া হয়, তেলাওয়াতের মাধ্যমে সংসদ শুরু হয়, সেই পবিত্র সংসদে দাঁড়িয়ে রাশিদ খান মেননের মতো চুলোপুরি নাস্তি কিভাবে কর্মী মাদ্রাসা ওলামাই গ্রামের বিরুদ্ধে আওয়াজ? স্পষ্ট করে একটা কথা বলি, আমরা এদেশে ভেসে আসি নাই, আমরা এই দেশের ভাড়াটিয়াও নই। রাশেদ খান মেনন, আমি চ্যালেঞ্জ দিলাম আজকে, এই ভরা জনসমুদ্রে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের যে কোনো জায়গায় মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি যেই কোনো নির্বাচন হোক, রাশেদ খান মেনন আর আমি দাঁড়াবো। ওর যদি জামানত বাজেয়াপ্ত না হয়, দুই হাত ধরে নিজের কান কেটে ফেলবো। এমন মানুষটা সংসদে দাঁড়িয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলে, এত সাহস আসে কোত্থেকে? ওর জামানত বাজেয়াপ্ত হবে নিশ্চিত, শর্ত ভোট সুষ্ঠু হতে হবে। শর্ত কি? শর্ত কি ভাইরা আমার? এই জনসমুদ্র থেকে পীর সাহেব চরমোনাই, শায়খে চরমোনাই সহ ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছেন, তাদের কথার পরিপূরক হিসেবে আমিও আমার অবস্থান থেকে দাবি তুলছি, রাশিদ খান মেয়রের সংসদ সদস্য পদ বাতিল করতে হবে, ওকে শাস্তির আওতায় আনতে হবে। রাসূলের আদর্শকে যারা মোল্লা তন্ত্র বলে গালি দেয়, কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে গালি দেয়, আল্লামা শাহ মহাসবিকে যারা
মুসলমানের দেশ বাংলাদেশে হতে পারে না, হতে পারে না। আমরা চাই না শহরের দুদান আবার চরমনাইর মুজাহিদে মুজাহিদে ভরে যাক। এই না চাওয়া এক জিনিস, আসলে তো চাই সারা দেশ ইমানদারে ভরে যাক, কিন্তু আবার নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আবার আমাদের আন্দোলন করতে হবে, সেটা আমরা চাই না। আমরা চাই মুসলমানের দেশে মোল্লাতন্ত্রই চলবে, মোল্লাতন্ত্রই চলবে। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? জোরে বলেন, ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে কয়টা সাক্ষী? এক সাক্ষী তাওহীদের, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর খতমে নবুয়াত ও রিসালাতের সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়টা সাক্ষী? এই দুই সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? তার মানে ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে কি দাঁড়ালো? ঈমান। কি দাঁড়ালো? দেখছেন, ইসলামের ব্যাখ্যায় প্রথমেই ঈমান, ঈমান ছাড়া ইসলাম পূর্ণ না। এবার ঈমান কাকে বলে সেটাও তো জানা দরকার। কথা কন, ঈমান তিন জিনিসে পূর্ণ হয়, কয় জিনিস? আওয়াজ দিয়া বলেন, কয় জিনিস? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদিক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে মুখে যা স্বীকার করছো অন্তরে বিশ্বাস করবা, তিন নম্বরে মুখে যা বলছো অন্তরে বিশ্বাস করছো তা কাজে পরিণত করবা, মানে আমল করবা। আমলের নাম কি যেন বলছিলাম শুরুতে? আমলের নাম, আমলের নাম ইমানের ব্যাখ্যায়, ইসলামের ব্যাখ্যায় ইমান, ইমানের ব্যাখ্যায় ইসলাম। ইমান ইসলাম ছাড়া পূর্ণ নয়, ইসলাম ইমান ছাড়া। জোরে বলেন, কোন জিনিসগুলো আমি জবানে স্বীকার করবো অন্তরে বিশ্বাস করবো কাজে পরিণত করবো? প্রথমে সাতটা জিনিস। কয়টা? জোরে বলেন। এক নম্বরে আল্লাহ, কার উপর? দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহ, তিন নম্বরে ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, চার নম্বরে ওয়া রসুলিহি, রসুল সমূহ, রসুল যারা আছেন রসুলগণ, পাঁচ নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর, সাত নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ যা হয় তার উপরে ঈমান আনা। আপনি কষ্ট করলেন, ফসলের ক্ষেতের সামনে গিয়া দাঁড়াই বলেন, বেড়ারে বেড়া কষ্ট করছিলাম ফল পাইছি। কথা কয় না? আর যদি ফসল ভালো না হয় তখনও বলে কষ্ট করেছিলাম কিন্তু আল্লাহ দেয় নাই। কেমন খাসলতের মানুষ, বেশি না কম? হ্যাঁ, খাসলতটা রাখা যাবে? সব সময় কার উপর তাওয়াক্কুল? জোরে বলেন। সাত নম্বরে ওয়াল বাতি বাদাল মাউত, মরণের পরে আবার জীবিত হওয়ার উপরে ঈমান আনবো, মুখে বলবো অন্তরে বিশ্বাস করব কাজের দ্বারাও যাতে সেটা প্রমাণ পায়। এক নম্বরে আল্লাহ, কার উপর? আল্লাহর পরিচয় কি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন? ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন, আমি আল্লাহর পরিচয় আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? লা শারীকা লাহু, আল্লাহর সঙ্গে কোনো শরীক? লা তুশরিকু বিহি, আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহু সামাদ, আল্লাহ বেনিয়াজ, বে পরোয়া, আল্লাহ মুকাপেক্ষী, আল্লাহর কাছে, আল্লাহ কারো কাছে ঠেকা নন, আল্লাহর কাছে দুনিয়ার সবাই ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্মদাতা হইয়া কাউকে জন্ম দেন নাই, কোনো জন্মদাতার থেকেও আল্লাহ জন্ম নেন নাই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এর নামই আল্লাহু আকবার। এর নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহই বড়, একমাত্র আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড় না, আল্লাহ বড়, আল্লাহই বড়, একমাত্র আল্লাহ বড়। আপনি যদি বলেন আল্লাহ সবচেয়ে বড়, তাহলে একটা কথা লাজেম আসে, আল্লাহ সবচেয়ে বড় মানে আরো কিছু বড় আছে, তাদের মধ্যে আল্লাহ বেশি বড়। আল্লাহর সামনে কোনো বড় নাই, আল্লাহই বড়, সারা পৃথিবী আল্লাহর সামনে জিরো।
কথা ঠিক আছে? আপনি সবচেয়ে বড় বললে অসুবিধা নেই, এটা তাসাউফের কথা বললাম। তাসাউফের লাইনে আল্লাহ সবচেয়ে বড় বলাটাও গুনাহ। কথা বুঝে আসছে? কার উপরে ঈমান আনবো? কার উপরে? অন্তরে তাওহীদ শিরিক জায়গাতে বানা, আল্লাহ এক, অন্তরের মধ্যে আমার কলবে কথা কয় না, আমার কলবে আর কেউ নাই, তাওহীদ কলবে শুধু আল্লাহ থাকবে, কে থাকবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাফসি গোলাম ছিলেন, ঠোঁট ঝুলে পড়তো এত ভারী, এত কালো, এত কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। এ রিকশাওয়ালা কি মনে করছো, আল্লাহ কি পাওয়ার জন্য বুঝি বড়লোক হওয়া লাগে? না, আল্লাহকে পাওয়ার জন্য জনপ্রিয় হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা লাগে না। শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী, অথচ বংশানুক্রমে তারা গোলাম ছিলেন, কাফেরদের শীর্ষ শীর্ষ পর্যায়ের কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পর মদিনায় নাই, হযরত বিলাল কোথায় চলে গেছেন কেউ জানেন না, কেউ জানেন না। অনেকদিন পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আগমন করেছেন, সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছে, খবর পেয়ে সবাই এসেছেন, ও ভাই বিলাল, নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে খুঁজে পাই নাই, তোমার আজান শুনবো, নবীজিও বিদায় নিলেন, তোমার আজানও আর শুনতে পারি নাই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে বলেন, যেই শহরে নবীজি নাই ওই শহরে আমি বেলাল থাকবো তাও হতে পারে না, আমি কুফায় চলে গিয়েছিলাম, সবাই ধরলে ভাই বেলাল একবার একটু আজান দাও, তোমার আজান শুনতে মনে চায়। হযরত বেলাল ডাক দিয়া বললেন, না না, আমি আজান দিতে পারবো না, যেই শহরে নবীজি নাই ওই শহরে আজান দেওয়া সম্ভব নয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বললেন, আমরা নবীজির নাতি বলতেছি, আদরের নাতি, আপনি একটু আজান দেন, যদি আপনি আজান দেন নানার স্মৃতি তাহলে মনে করতে পারব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার অনুরোধে মিনারায় দাঁড়ায় গেলেন আজানের জন্য, মনে বড় দরদ নিয়ে আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু, কান্নাও শুরু, হযরত বেলালও কাঁদে, যারা পিছনে দাঁড়ায় দিয়েছেন তারাও কাঁদে। হযরত বেলাল আজান সামনে আগান, কান্নাও তত ভারী হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলাল আজান দানার কাঁদে, আজান দানার কাঁদে, কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বাটির মধ্যে পুড়ে গেছে, সবাই কাছে গিয়ে দেখে হযরত বিলাল বাটির মধ্যে বেহুশ হয়ে গেছে, দুই চক্ষু দিয়ে টপ টপ করে শুধু পানি পড়তেছে। হযরত বিলালের হুঁশ ফেরার পর ডাক দিছেন, ওরে ভাই বিলাল, ওরে ভাই বিলাল, তুমি কেন বেহুশ হয়ে গেলা, তুমি কেন পড়ে গেলা, আজান কেন শেষ করলা না? হযরত বিলাল ডাক দিয়া বলেন, ভাই গো, আমি যখন আগে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি একটু আড়া নজরে তাকায় দেখতাম আমার নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে আমার দিকে তাকাইয়া রইছে, আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, বড় আশা নিয়ে আমি মিম্বরের দিকে তাকাইলাম, কিন্তু তাকায় দেখি মেম্বার খালি, আমার নবী আমি বিলাল সহ্য করতে পারি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কাজ করতেছেন, ঠোঁট দুইটা নড়তেছে, উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলেন, ওরে বিলাল,
তোমার ঠোঁট নড়ে কেন? বলে আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া বিন খালদাক দিয়া বলে ঠিক আছে, তোমার সুবিধা বাড়ায় দেব, তোমার কাজ কমায় দিব। হযরত বিলাল বলেন কেন? কয় আমার নাম কেউ কোনোদিন ডাকে নাই, তুমি ডাকতেছো। হযরত বিলাল বলে না, আমি আপনার নাম ডাকি না, আপনার নাম ডাকি না। বলে তাহলে কার নাম ডাকো? আমি তো তোমার মালিক। হযরত বিলাল ডাক দিয়া বলে নুরে দুনিয়ার মালিক, আমি আবুল এক মালিকের নাম জপি, যেই মালিক আপনার মালিক আমার মালিক, যেই মালিক দুনিয়ার সব মালিকের মালিক, আমি আল্লাহর নাম জপতেছি। উমাইয়া বিন খালদ ডাক দিয়া বলে তুই এই নাম কই পাইছো? বলে আমি নবীজির কাছে গিয়েছিলাম। বলে বুঝিছি যে এই মুহাম্মদ আমাদের দুশ্মন, আমরা যাকে দুশ্মন ভাবি, তুমি সেই মুহাম্মদের কাছে গেছো, তোমার জবান থেকে আল্লাহর নামটা মুছে ফেলো। হযরত বিলাল ডাক দিয়া বলে না, আমার জীবন চাইতে পারে, আমার জবান থেকে আল্লাহর নাম নামানো যাবে না। উমাইয়া বিন খালদ কাফেরদের লিডারদের নিয়ে একটা জরুরি মিটিং এর মধ্যে বসছে, কি করা যায় কি করা যায়, আমাদের তো ইজ্জত সব চলে গেল। বলে মুহাম্মদের কাছে গেলে কেউ তো জীবন দেয়, তবু ওর ধর্ম থেকে ফেরে না। হযরত বিলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করো, যেই শাস্তি দেখলে অন্যান্য গোলামরা ইসলাম কবুল করবে না। সিদ্ধান্ত হয় আগুনের জ্বলন্ত আগুনের আংটার রাস্তা বানাইয়া হযরত বিলালকে ওই আগুনের মধ্যে সিদ্ধভাবে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিবে, অথবা ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়াকে চাবুক মারবে, ওই আগুনের উপর দিয়া হযরত বিলালকে শেষরে নিবে। সিদ্ধান্ত অনুযায়ী জ্বলন্ত আগুনের আংটা বানাইয়া হযরত বিলালকে সামনে দাঁড় করাইয়া ডাক দিছে, ওরে ভাই বিলাল দেখো এই যে আগুনের মধ্যে তোমাকে শোয়ানো হবে, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও। হযরত বিলাল ডাক দিয়া বলে এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কঠিন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। হযরত বিলালকে সিদ্ধান্ত অনুযায়ী গায়ের চাদর সরাইয়া খালি গায়ে যখন আগুনের উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিছি, হযরত বিলালের গায়ের চর্বি চামড়া রক্ত কুস্তগুলো মসমস করে আগুনের মধ্যে পুড়তেছে, হযরত বিলাল শুধু একটা শব্দ করে আহাত আহাত আহাত, আল্লাহ এক আল্লাহ এক, আবার কলবের মধ্যে তাওহীদ, আবার কলবের মধ্যে আল্লাহর কেউ নাই আর কেউ নাই। ওরে মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম সিদ্দিক একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন, তাকায় দেখেন হযরত বিলালকে কষ্ট দেওয়া হইতেছে। হযরত বিলালের কাছে গিয়া বলে ওরে ভাই বিলাল, আল্লাহর নামটা একটু আস্তে নাও আস্তে নাও, তাতে শাস্তি কমে যেতে পারে। পরামর্শ দিয়ে চলে গেলেন। ফেরার পথে আবার দেখেন হযরত বিলাল জোরে জোরে আহাদ আহাদ বলে চিল্লার, জোরে বলেন আল্লাহু আহাদ, আর জোরে বলেন আল্লাহু আহাদ। হযরত আবু বকর একটু রাগ করে বললেন, ও বিলাল তোমাকে বললাম আল্লাহর নাম আস্তে নিতে, বয়ে জোরে কেন নাও? হযরত বিলাল ডাক দিয়ে বললেন আবু বকর, আমি ক্ষমা চাই, রাগ করবেন না, রাগ করবেন না, আল্লাহর নামের মধ্যে এত মজা, এত মজা, ওরা যত কষ্ট দিক না কেন, আল্লাহর নামের মজা তার চাইতে কোটি কোটি গুণে বেশি। অন্তরে কার জায়গা দেব? জোরে বলেন, এ দুনিয়ার গরিবরা শোনো, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরকালে কিয়ামতের ময়দানে মাল দৌলত আত্মীয় স্বজনের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই, ইল্লা বিকলবিন সালিম, শুধুমাত্র একটা পরিশুদ্ধ কলব। এই কলবটা পরিশুদ্ধ করতে ধনী হওয়া লাগে না, ক্ষমতা লাগে না, সম্মান লাগে না, লাগে শুধু আল্লাহর উপরে আস্থা বিশ্বাস, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়। মুসলমান ঈমানদার, দুনিয়ায় কার জন্য পাগল হইছেন? দুনিয়ার আপন আপন খেলা, দুনিয়ার মধ্যে শেষ, দুনিয়ার জিন্দেগি ছোট্ট, এখন মারা যাইবেন, সব শেষ। এ পর্দা আলের মা, তোমার যদি এখন মরণ হয়,
তোমার ছেলে মেয়ে তোমার স্বামী মা বাবা ভাই বোন কান্নাকাটি করবে ঠিক, তবে তোমাকে কবরে পাঠাবার প্রস্তুতি গ্রহণ করবে। এক সপ্তাহ পরে সবাই নাম ভুলে যাবে, তোমার কথাও ভুলে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, তোমার আমার অবস্থাও কিন্তু এক। অতএব একটা বাড়ি করছো আর একটা বাড়ির জন্য পাগল, লাভ নাই লাভ নাই কেন বোঝো না? এত বুঝানোর পরেও কেন বোঝো না? যা রেখে যাইবা সব পরে থাকবে, তোমার কোনো কাজে আসবে না। বরং দুনিয়ার মধ্যে যত রেখে যাইবা তত বিপদ, তত বিপদ, তত বিপদ। দুনিয়ার যা আছে আমার স্ত্রী সন্তানের জন্য রাখবো না, রাখবা কতটুকু? নবীজি বলেছেন তোমার স্ত্রী সন্তানের জন্য এতটুকু রেখে যাও, যতটুকু রাখার পরে তোমার স্ত্রী সন্তানকে অন্যের কাছে হাত পেতে খেতে হবে না, এর বেশি নয়। এই যে বিল্ডিং ওয়ালারা মরে কি ফায়দা হয়? আপনি রেখে যাবেন যার জন্য আপনার সম্পদ, আপনি চলে যাবেন আপনার ছেলে মেয়ে বিক্রি করে ঘরের মধ্যে বসে মদ গাঞ্জা খাবে, কারণ ছেলে মেয়েকে তো দিনদার বানাই যেতে পারেন না, তো মদ গাঞ্জাই খাবে। সম্পদ দিয়েছেন কে? আমরা দিনের জন্য কোরবানি দিতে রাজি আছি সবাই? আওয়াজ দেন, আওয়াজ ছোট কেন? দিনের জন্য আমরা, দিনের জন্য আমরা কোরবানি করতে রাজি আছি? কারা কারা হাত দিয়ে সব ওড়ে নাই, উড়ান হাত উড়ান।